International Society of Waste Management and Water, তার কর্ণধার মানুষ ডক্টর সাধন কুমার ঘোষণা করছে। আমরা এখন এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করলাম এবং আমরা তোমাদের সঙ্গে হাঁটছি, তোমরা এগিয়ে। আজকে আমি এই যে স্কুলে এসেছি, এই স্কুলে আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের থেকে আমরা এইখানে এই নদিয়ার নটা স্কুলকে আমরা এই মিশনের আওতায় এনেছি এবং এই মিশনের আওতায় আমরা যে নটা স্কুলকে এনেছি তার মধ্যে এই বিষ্ণুপুর হাই স্কুল এরা লিড করছে। এর মিশনের নাম হচ্ছে ক্যাচ দ্যাম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। মানে প্রত্যেকটা স্কুল এবং কলেজে আমরা চাইছি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েস্ট ফ্যাসিলিটি তৈরি করা, যেখানে
স্টুডেন্টরা প্রত্যেকদিন এই ওয়েস্ট সেগ্রিগেশন করবে, এরা চিনবে কি টাইপের ওয়েস্ট সেগ্রিগেট করছে, কোন টাইপের বিনে এই ওয়েস্টগুলো ফেলতে হচ্ছে, এই সমস্ত কিছু এরা ট্রেইনড আপ হবে এবং রেগুলার বেসিসে এরা এই ওয়েস্ট বিন কালচার অ্যাডাপ্ট করবে। এটার ফলে কি হচ্ছে, ওয়েস্ট সেগ্রিগেশন মানে হচ্ছে হলো ওয়েস্টের প্রতি ভ্যালু অ্যাড করা। যত সেগ্রিগেট আমরা করতে পারবো ওয়েস্টের ভ্যালু তত বেশি বাড়বে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে হলো আমরা এদেরকে ট্রেনিং দিচ্ছি যে ওয়েস্ট একটা পদার্থ যেটা ফেলে দেওয়া নয়, সেটা আমরা প্রত্যেক দিনের কাজেই এটা ব্যবহার করা যায়। এছাড়া এটাকে আমরা রিউজ বলি। তাছাড়াও আমরা রিসাইক্লিং একটা প্রসেস আছে যেটাতে এই যে সমস্ত ওয়েস্ট প্লাস্টিক, মেটাল, কাপড়, কাগজ এবং আরও অন্যান্য নিত্য নৈমিত্তিক যেসব ব্যবহারের জিনিস, সেইগুলো যখন অযোগ্য হয়ে যায় ব্যবহারের, তখন আমরা এইগুলোকে রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে নতুন প্রোডাক্ট তৈরি করতে পারি। এবং নতুন প্রোডাক্ট তৈরি করা মানেই হচ্ছে হলো একটা বিজনেস মডেল ডেভেলপ করা। এবং এই বিজনেস মডেল ডেভেলপ করে এখানে অনেকে এমপ্লয়মেন্ট হতে পারে, এখানে প্রচুর এমপ্লয়মেন্ট হতে পারে, এখানে নতুন প্রোডাক্ট ইউজের জন্য একটা স্কোপ আসতে পারে। এবং সেকেন্ডলি এটার সবচেয়ে মেইন যে আমাদের অবজেক্টিভ সেটা হচ্ছে হলো এই ওয়েস্ট যাতে ডাম্পিং ইয়ার্ডে না যায়, এই ওয়েস্ট যাতে আমরা কালেক্ট করে ঠিকভাবে সেগ্রিগেট করে আমরা যাতে রিসাইক্লিং করতে পারি এবং সেটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহারের কাজে লাগে এবং তার ফলে আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি আনতে পারবো এবং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারবো। এবং তার চেয়েও বড়ো কথা, আমাদের যে ডাম্পিং ইয়ার্ড আছে সেই ডাম্পিং ইয়ার্ডটাকেও আমরা সংকুচিত করে এবং জিরো ডাম্পিং ইয়ার্ড বা জিরো ওয়েস্টে পরিবর্তিত করতে পারবো। আমরা আজকে আমাদের বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই ক্যাচ দ্য নিয়ম জিরো ওয়েস্ট ইন স্কুল ক্যাম্পাস এই মিশনে ব্রতী হয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্লাস্টিক মুক্ত বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর সংলগ্ন এলাকা গড়ে তোলা। এই যে আমরা যে প্রত্যেক দিনের যে বর্জ্য পদার্থ পচনশীল এবং অপচনশীল, এই যে বর্জ্য পদার্থটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করব, বর্জ্য পচনশীল যেগুলো রয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করব যে সেখান থেকে সার উৎপাদন করা, যেটা স্কুলের যে কিচেন গার্ডেন বা এলাকার আরও যদি কাজে লাগে সেখানে ব্যবহার করা, এবং অন্যান্য যে ওয়েস্টগুলো রয়েছে সেগুলো থেকে আমরা ওয়েলথ বের করার চেষ্টা করব। সবচেয়ে বড় ব্যাপার এই যে এখানে ওয়েস্ট থেকে ওয়েলথ, একটা স্কুলে একটা ম্যানেজমেন্ট সিস্টেম ছিল আগের থেকে, কিন্তু এত কম্প্যাক্টভাবে ছিল না, যেটা আমি ডক্টর ঘোষের কাছ থেকে জানতে পেরেছি যে ওয়েস্ট থেকে কীভাবে ওয়েলথ করা যায়। সেটা আমাদেরকে খুব ব্যাপারটাকে এই মিশনে যুক্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে।